সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। আজকে বাদামের ঠান্ডাই তৈরি করে দেখাবো। তিনটি মাত্র উপকরণ দিয়ে 2 মিনিটেই আপনারা এটা তৈরি করে ফেলতে পারবেন। এই শরবতটা অনেক পুষ্টিকর ও স্বাস্থ্যসম্মত, খেতে অনেক মজাদার। আর এই গরমে এরকম ঠান্ডা বাদামের ফ্লেভারযুক্ত নতুন কিছু ট্রাই করে দেখুন। আজকের রেসিপিটা আপনারা বাসায় ট্রাই করে দেখলে আপনাদের কাছে খুবই পছন্দ হবে। আর যারা যারা টেস্ট অফ বাংলা এখনও সাবস্ক্রাইব করেনি, তারা প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন। রেসিপিগুলো পরিবার এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন। এবার তাহলে রেসিপিটা শুরু করছি। রেসিপিটার জন্য এখানে ভাজা চীনাবাদাম নিয়েছে। এখান থেকে 3 টেবিল চামচ পরিমাণে চীনাবাদাম লাগবে। এখানে কিছু চিনি নিয়েছি, পরিমাণ মতো চিনি লাগবে। চিনির পরিবর্তে মধু দিতে পারবেন। এখানে দুধ নিয়েছি প্রায় আধা কেজি পরিমাণে। এই দুধটাকে প্রথমে একটু জাল দিয়ে হালকা ঘন করে নিতে হবে। এর জন্য একটা প্যানে দুধটা ঢেলে দিচ্ছি, এটাকে একটু ঘন করে নিতে হবে। মিডিয়াম আঁচে দুধটাকে হালকা জাল দিয়ে ঘন করে নিয়েছি। এরপর এটাকে একটু ঠান্ডা করে নিয়ে তারপর শরবতটা তৈরি করব। দুধ নামিয়ে তারপর এটাকে ঠান্ডা করে নিয়েছি, এবার শরবতটা তৈরি করে নিচ্ছি। প্রথমে ব্লেন্ডারে ঠান্ডা করে নেওয়া দুধটা দিয়ে দিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি বাদাম প্রায় 3 টেবিল চামচ পরিমাণে। চিনি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এ পর্যায়ে চিনির পরিবর্তে মধু দিতে পারবেন। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ। এবার ঢাকনাটা লাগিয়ে এটাকে ব্লেন্ড করে নিচ্ছি। এবার শেষে বরফ দিয়ে এটাকে পরিবেশন করে নিচ্ছি। আমি আশা করছি আমার আজকের রেসিপিটা আপনারা বাসায় একবার ট্রাই করে দেখবেন। রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। খুবই স্বাস্থ্যকর এই শরবতটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন। নিত্য প্রয়োজনীয় আর অনেক রেসিপির আপডেট পেতে টেস্ট অফ বাংলায় সাবস্ক্রাইব করে আমার সঙ্গেই থাকবেন। আজকে এ পর্যন্তই। সবাই অনেক ভালো থাকুন। আল্লাহ হাফেজ।